রাজধানীর পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের নামে 60 কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সব অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন রিটটি করেন। রিটে এসব অবৈধ বরাদ্দের সঙ্গে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়াও এসব বরাদ্দের বিষয়ে তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজুক চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রিদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিক রূপন্তীকে বিবাদী করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের রেফারেন্স উল্লেখ করে অ্যাডভোকেট মিসবাহ জানান, নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভা সমাবেশের রাজনৈতিক বক্তব্য দিলেও শেখ হাসিনা স্বয়ং নিজের নামে 10 কাঠার প্লট বরাদ্দ নেন।